আসসালামু আলাইকুম আদা টুনি রশিঘারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য একটি ভিন্ন ধর্মী খাবার নিয়ে এসেছি এটা সহজ ভাষায় বলা যায় মটরশুঁটি সিদ্ধ এটা বাংলাদেশের অনেক অঞ্চলেই প্রচলিত এটি বানাতে খুবই সোজা মাত্র দুইটি উপকরণ লাগবে মটরশুঁটি আর লবণ লবণ একটা চামচ পরিমাণ আর মটরশুঁটি আপনার যতটুকু লাগে আপনি ততটুকুই নেবেন সেক্ষেত্রে লবণটা বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে আমার এখানে হাফ কেজি মতো মটরশুঁটি আছে এটি বানাতে খুব সাধারণ হলেও খেতে খুবই অসাধারণ যারা কখনো খাননি তারা একবার খেয়ে দেখতে পারেন আর যারা খেয়েছেন তারা তো জানেনি তাদেরকে আর নতুন করে কিছু বলার নেই চলুন আমি পদ্ধতিটি আপনাদেরকে দেখাই এর জন্য চুলায় একটি পাত্র নিয়েছি পাত্রে আমি পানি দিয়েছি পরিমাণ মতো এর মধ্যে এক চা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি এবারে পানিটি যখন এরকম বুদবুদ উঠবে তখন মটরশুঁটিটি দিয়ে দিতে হবে সবগুলো মটরশুঁটি দিয়ে দেয়া হয়ে গেলে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর এটিকে পনেরো মিনিট ধরে সিদ্ধ করে নিতে হবে ফিরে এলাম পনেরো মিনিট পরে মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে এবং এটাকে পানি ছড়িয়ে নিয়েছি এখন এটা খাওয়ার জন্য একদম রেডি বিশ্বাস করুন এটা খেতে খুবই মজা যারা কখনোই খাননি প্লিজ এটা খাবেন বিকালে নাস্তা হিসেবে খেলে এটা খুবই ভালো হয় আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি দেখুন এটা দুই হাত দিয়ে ছেলার কিছুই নেই যদি পিছনে একটু প্রেস করেন দেখুন সবগুলো চলে আসছে আরেকটা দেখাই এরকম চাপ দিলেই এটা বের হয়ে যাবে যারা ডায়েট করছেন তারাও এটা খেতে পারবেন বিকালের নাস্তা হিসেবে খুবই ভালো হবে পেটও ভরবে মনও ভরবে আর ওজনটাও কমবে আর আপনাদেরকে একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে মটরশুঁটিটা আপনারা একদম কচি মটরশুঁটিও নিবেন না আবার একদম পেকে গেছে এমনও না মাঝামাঝি পর্যায়ে নিবেন তাহলে খেতে বেশি মজা লাগবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আশা করি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আল্লাহ হাফেজ